বিশ্বাসঘাতকদের ক্ষমা করে না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিভিন্ন সাক্ষাৎকারে প্রায়ই এ কথা বলে থাকেন তিনি। রাশিয়ার সাম্প্রতিক বিদ্রোহের নায়ক ওয়াগনার প্রধানের মৃত্যুর পর তার এই বক্তব্য আলোচনায়, যদিও এই মৃত্যুর রহস্যের জট খোলেনি। তবে পুতিন সরকারের বিরোধিতাকারী বেশ কয়েকজনের রহস্যজনক মৃত্যুর ঘটনাগুলো আবারও সামনে এসেছে। আবারও জানাচ্ছে নিশীথ সূর্য। А что невозможно простить? Предательство. А вы умеете прощать? Да. Но не все. Путин একটা কথা বারবার বলে আসছেন, তা হলো তিনি বিশ্বাসঘাতকদের কখনো ক্ষমা করেন না। গত জুন মাসে রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন পুতিনের বিরুদ্ধে বিদ্রোহের পর তার ক্ষমা পাওয়া না পাওয়ার বিষয়টি সামনে চলে আসে। বলা হয়ে থাকে, যারাই পুতিনের বিরোধিতা করেন তাদের রহস্যজনক মৃত্যু অনিবার্য হয়ে ওঠে। ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের রহস্যজনক মৃত্যু এ তালিকায় সর্বশেষ। ধরা যাক বরিস নেমস্তভের মৃত্যু রহস্যের কথা। নেমস্তভ ছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের একজন উপপ্রধানমন্ত্রী। 2000 সালে পুতিন ইয়েলৎসিনের স্থলাভিষিক্ত হবার পর থেকে পুতিনের সবচেয়ে বড় সমালোচক হয়ে উঠেছিলেন নেমস্তভ। 2015 সালে বাসায় ফেরার পথে ক্রেমলিন থেকে মাত্র কয়েক গজ দূরে তাকে গুলি করে হত্যা করা হয়। গত বছরের 24 ডিসেম্বর ভারতে মারা যান পুতিনের সমালোচক রুশ এমপি পাভেল অ্যান্তভ। উড়িষ্যার ছোট শহর রায়গড়ার হোটেল রুমের জানালা দিয়ে নিচে পড়ে রহস্যজনক মৃত্যু হয় 65 বছর বয়সী ওই রুশ আইন প্রণেতার। মৃত্যুর কয়েকদিন আগে ইউক্রেনে রুশ আগ্রাসনের তীব্র সমালোচনা করে একটি বিবৃতি দিয়েছিলেন পাভেল অ্যান্তভ। দ্রুত সেটি প্রত্যাহার করে নিলেও মৃত্যু ঠেকাতে পারেননি অ্যান্তভ। 2015 সালের নভেম্বর মাস যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি হোটেল কক্ষে পাওয়া যায় পুতিনের এক সহযোগীর মৃতদেহ। মৃত্যুবরণকারী ওই ব্যক্তি ছিলেন রাশিয়ার সাবেক তথ্যমন্ত্রী মিখাইল লেসিন। উচ্চমাত্রার ইথানল গ্রহণের কারণে লেসিন মারা যান বলে প্রাথমিকভাবে জানানো হয়। তবে তার মাথা, ঘাড় এবং পায়ে জখমের চিহ্ন ছিল। লেসিন মন্ত্রী থাকার পাশাপাশি 2004-2009 পর্যন্ত পুতিনের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা ছিলেন। পরে 2014 সালের শেষ দিকে লেসিন পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। 2009 সালে আততায়ীর গুলিতে নিহত হন রাশিয়ার বিশিষ্ট মানবাধিকার কর্মী নাতালিয়া এস্তেমিরোভা। এর আগে চেচনিয়ার রাজধানী গ্রোজনি থেকে তাকে অপহরণ করা হয়। তিনি 2006 সালে নিহত সাংবাদিক আনা পলিতকভস্কায়ার ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন। চেচনিয়া যুদ্ধ চলাকালে রুশ সেনাবাহিনীর নির্মমতার বিভিন্ন প্রমাণ সংগ্রহ করছিলেন তিনি। আততায়ীর হাতে নিহত সাংবাদিক আনা পলিতকভস্কায়া যখন চেচনিয়ায় গিয়ে প্রতিবেদন সংগ্রহ করেছিলেন তখন তাকে সক্রিয়ভাবে সহযোগিতা করেছিলেন এই এস্তেমিরোভা। বিভিন্ন সময়ে ঘটে যাওয়া এইসব ঘটনা সামনে এনে অনেকেই মনে করিয়ে দিচ্ছেন রহস্যময় এসব মৃত্যুর সঙ্গে পুতিনের বিশ্বাসঘাতক বা বিরোধিতাকারীদের ক্ষমা না করার হুমকির কোনো দায় নেই তো। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।